সৌদি পুরুষদের পাশাপাশি এবার পুলিশ বাহিনীতে যুক্ত হয়েছে দেশটির নারীরা। গেল বছরের হজ চলাকালীন সময় থেকেই বিশ্ব মুসলমানদের পবিত্র ভূমিতে এমন চিত্র দেখা যায়। পবিত্র মদিনা শরীফ ও মক্কার গ্র্যান্ড মসজিদ এবং এর আশপাশের রাস্তাঘাটে দেশটির নারী পুলিশ অফিসারদের কর্মযজ্ঞ পরিচালনা করতে দেখা যায়। এতে করে নানা সমালোচনার পাশাপাশি রীতিমতো অবাক হয়েছেন অনেকেই। জানা যায়, সৌদি সরকার 113 জন নারীকে সামরিক প্রশিক্ষণের মাধ্যমে এই কাজে নিয়োজিত করেছে। প্রশিক্ষিত এসব নারী পুলিশ সদস্যদেরকে আত্মরক্ষা, অস্ত্র প্রশিক্ষণ, প্রাথমিক চিকিৎসা এবং ইংরেজি ভাষায় পারদর্শী হিসেবে গড়ে তোলা হয়েছে। নারী পুলিশ দলের সদস্যরা মূলত হাজিদের সুরক্ষা ও সহায়তা প্রদান কার্যক্রমে অংশগ্রহণ করবে বলে জানিয়েছে সৌদির পুলিশ বিভাগ। পুরুষদের মতো এসব নারী পুলিশদের পোশাকে তেমন কোনো পার্থক্য না থাকলেও মক্কা মদিনায় দায়িত্ব পালনরত নারী পুলিশ সদস্যদের মাথায় হিজাব ও নেকাব পরিধান করতে দেখা গেছে। এতে করে মুসলিম বিশ্বের অনেকের কাছে বিষয়টি সৌদি রাজতন্ত্রকে প্রশ্নের মুখে ফেললেও কেউ কেউ বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছেন। বিশ্লেষকরা বলছেন, সৌদিতে লিঙ্গ বৈষম্য কমাতেই সৌদি প্রিন্স সালমানের পরিকল্পনাতেই এমন কার্যক্রম চালাচ্ছেন সৌদির রাজ সরকার। প্রেস রিপাবলিক, ডেস্ক রিপোর্ট।